ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র চৌপতি এলাকায় ট্রাফিক আইল্যান্ড থেকে ঢিলছড়া দূরত্বে বিপজ্জনকভাবে খোলা থাকা বিদ্যুতের বাক্সে পিষ্ট হয়ে শতাধিক পাখির মৃত্যুর ঘটনার অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার জন্য পৌরসভা এবং বিদ্যুৎ দপ্তরকে দায়ী করে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অ্যানিমাল লাভার্স ধূপগুড়ি নামে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র চৌপতি এলাকায় ট্রাফিক আইল্যান্ড থেকে ঢিলছড়া দূরত্বে বিপজ্জনকভাবে খোলা থাকা বিদ্যুতের বক্সে পিষ্ট হয়ে শতাধিক পাখির মৃত্যুর অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার জন্য পৌরসভা এবং বিদ্যুৎ দপ্তরকে দায়ী করে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অ্যানিমাল লাভার্স ধূপগুড়ি নামে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ, প্রতিদিন গড়ে প্রায় 20-30 করে পাখি ঘুঘু কাকের মৃত্যু হয় এই বিপজ্জনকভাবে খোলা থাকা ট্রান্সফরমার এবং বিদ্যুৎ বক্সগুলিতে। যে কোনো সময়ে মানুষের প্রাণহানিও ঘটতে পারে। বারবার পৌরসভা এবং বিদ্যুৎ দপ্তরকে জানিয়ে কোনো সদর্থক ভূমিকা নেননি তারা। নিরীহ পাখির মৃত্যুর জন্য পৌরসভা এবং বিদ্যুৎ দপ্তরকে দায়ী বলে মনে করেন তারা। সেই কারণে এদিন ধূপগুড়ি চৌপতি এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরে পড়ে থাকা পাখির দেহগুলি প্লাস্টিকে করে নিয়ে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের দ্বারস্থ হন পশুপ্রেমীরা। ভাইস চেয়ারম্যানের টেবিলের ওপরে মৃত পাখিগুলি রেখে বিচার চান তারা। আর মৃত পাখি দেখে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন পৌর কর্তৃপক্ষ। ছুটে আসেন পৌর অফিসের সমস্ত কর্মচারীরা। এদিকে অভিযোগ পাওয়ার সাথে সাথে ধূপগুড়ির পৌরসভার তরফে বিদ্যুৎ দপ্তরে লিখিত আকারে গোটা ঘটনা জানতে চাওয়া হয়েছে। এমনকি বিপজ্জনকভাবে খোলা থাকা বিদ্যুৎ বক্সগুলি দ্রুত ঠিক করবার জন্য জানানো হয়েছে বলে দাবি করেন পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। বিপজ্জনকভাবে থাকা বিদ্যুতের বক্স থেকে প্রতিদিন প্রায় 10-20 করে পাখির মৃত্যু হচ্ছে, যেটা পরিবেশ প্রেমীদের অভিযোগ এবং রীতিমতো ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে তারা। কি বলবেন বিষয়টা নিয়ে? বিষয়টা আমাদের নজরে এসেছে, সত্যি দুর্ভাগ্যজনক। অলরেডি বিদ্যুৎ দপ্তরকে আমরা একটা চিঠি করছি, এটা দ্রুততার সাথে কাজটাকে সেরে ফেলা যাতে পুনরায় ঘটনা পুনরাবৃত্তি না হয়। যেখানে যেখানে আমাদের অভিযোগ আছে আমরা নিজেরাও একটা টিম বানাচ্ছি, ইনকোয়ারি করব, যেখানে যেখানে থাকবে বিদ্যুৎ দপ্তরকে বলা হবে, শীঘ্রই এটাকে অভিযোগ আমাদের একটাই, সেটা হচ্ছে ধূপগুড়ি বাস স্ট্যান্ডে ট্রাফিক আইল্যান্ডের সামনে যে বিদ্যুৎ খুঁটিটা আছে, খুঁটির উপরে একটা ন্যাকেট একটা বক্স আছে। এই ন্যাকেট বক্সের থেকে প্রতিনিয়তই প্রায় 30-35 করে পাখি, কাক, ঘুঘু সমস্ত পাখিগুলো মৃত্যু হচ্ছে। তা আমরা আমরা এর আগেও জানিয়েছি বিদ্যুৎ দপ্তরকে, তার কোনো সদুত্তর পাইনি। আজকে বাধ্য হলাম পৌরসভা এবং থানাতে একটা মানে ইলেকট্রিক অফিসের বিরুদ্ধে আমরা একটা ডায়েরি করতে বাধ্য হলাম। আমরা প্রতিনিয়ত, আমার তো দোকান এখানেই আছে, আমরা দেখি অনেক সময় পাখিগুলো তারের মধ্যে এসে বসে, বসে ফটাক করে নিচে পড়ে যায় এবং ডাপাতে থাকে। তো অনেক সময় আমরা জল দিয়ে চেষ্টা করি, জল গরম দুধ, তার সাথেও আর বাঁচা হয় না। তো সাধারণত এখানে তো দেখা যাচ্ছে একটা ওই তারের একটা বক্স, ট্রান্সফরমার একটা খোলা আছে, ওর মধ্যে পাখিগুলো এসে বসে এবং ওখান থেকে মারা যায়। টোটালি যুবতে বিদ্যুতিক ফল্ট। মানে এটা কি মানে খোলা রাখার ফলেই মারা যাচ্ছে? 100% হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 0356626501। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.